হ্যালো ফ্রেন্ডস, এবিএম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বা বিষয় নিয়ে আজকের ভিডিও। আবার কবে থেকে স্কুল খুলবে, কখন নেওয়া হবে এবছরের ফাইনাল পরীক্ষা, এবং সেই সঙ্গে আরও একটি বিষয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লাস্ট সেমিস্টারের পরীক্ষা কি সেপ্টেম্বরেই হবে। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর বা এই প্রশ্নগুলির অফিসিয়াল নিউজ বা আপডেট কী আছে, এই বিষয় নিয়েই আজকের ভিডিও। তো তোমরা বন্ধুদের বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওতে অফিসিয়াল নিউজ নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সেই সঙ্গে বলি, যারা এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এভিএম ওয়ার্ল্ডের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। এবার চলে আসি মূল আলোচনায়। তো আমরা জানি করোনা পরিস্থিতির জন্য স্কুল কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে। তো আবার কবে থেকে স্কুল আবার পুনরায় আগের মতো চালু হবে, এ বিষয়টা শুধু ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং সমস্ত যে অভিভাবক তাদের মধ্যে কিন্তু এই প্রশ্ন জাগছে। তো এ বিষয়ে আজ স্পষ্টতই মুখ্যমন্ত্রী কী জানালেন সে বিষয়ে তোমাদের বলবো। তো মুখ্যমন্ত্রী যেটা জানালেন এই বিষয়ে, এবছর স্কুল খোলার সম্ভাবনা কিন্তু ক্ষীণ, অর্থাৎ নতুন করে আবার এবছর স্কুল কিন্তু খোলা হবে না, এরকমই ইঙ্গিত তিনি দিয়েছেন বা বলেছেন। তবে তিনি সেই সঙ্গে আরও জানিয়েছেন যে স্কুল না খুললেও এবছরের ফাইনাল পরীক্ষার বিষয়ে তিনি কিন্তু আরেকটি আপডেট দিয়েছেন। আসলে বিশ্বজুড়ে করোনা যেভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বা আকার নিচ্ছে, এই মুহূর্তে কোনোভাবেই কোনো একটি ছাত্রছাত্রীর যদি কোনো সমস্যা হয় সেটি কিন্তু অনভিপ্রেত। এই জন্যই তিনি কোনো মানুষের যাতে অসুবিধে না হয়, সাধারণ মানুষের, সেই বিষয়টা কিন্তু মনে করিয়ে দিয়েছেন। পড়াশোনা তো চলবে, কিন্তু জীবনের বিনিময়ে কোনো কিছু হতে পারে না, সেই বিষয়টিকে তিনি খেয়াল করিয়ে দিয়েছেন বা মনে করিয়ে দিয়েছেন। আর সেই সঙ্গে তিনি আরেকটি আপডেট দিয়েছেন যে কখন নেওয়া হবে এবছরের ফাইনাল পরীক্ষা, অর্থাৎ বিভিন্ন ক্লাসের যে ফাইনাল পরীক্ষাগুলো আছে সেগুলি কখন নেওয়া হবে। এ বিষয়ে তিনি জানিয়েছেন যে ক্লাস টেন এবং টুয়েলভে যারা আছো, বড় ক্লাস, ছোটো ক্লাসগুলির বিষয়ে কথা এখন জানানো হয়নি। এরপরে শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশান বেরোবে তাতে আরও ডিটেলস জানা যাবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে বড় ক্লাসগুলো আছে, ক্লাস টেন এবং টুয়েলভ, তাদের পরীক্ষা পুজোর আগে নেওয়া যায় কি না সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে বলেছেন শিক্ষা দপ্তরকে। তো আমরা ধরে নিতে পারি পুজোর আগে যদি পরীক্ষা হয় তাহলে ফাইনাল পরীক্ষা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পুজোর আগে। এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো কয়েকদিনের মধ্যে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশান বের করে ছাত্রছাত্রীদের কিন্তু তিনি জানিয়ে দেওয়ার কথা বলেছেন, যাতে তারা সমস্যায় না পড়ে বা প্রিপারেশান নিতে পারে পরীক্ষার জন্যে। আর সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে অনলাইন এবং অফলাইন যে পড়াশুনোর পদ্ধতি আমাদের মধ্যে চলছে সেটি তো চলতেই থাকবে, সেভাবেও যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনো চালিয়ে যায় সে বিষয়টা তিনি মনে করিয়ে দিয়েছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লাস্ট সেমিস্টারের পরীক্ষা কি সেপ্টেম্বরেই হবে, এই বিষয় নিয়ে টানাপোড়েন চলছে। আমরা জানি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের একটি টানাপোড়েন চলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে ইউজিসি থেকে যে 30 সেপ্টেম্বরের মধ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থীদের, যারা ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রী, তাদের পরীক্ষা কিন্তু নিতে হবে, সেই বিষয়ে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। তবে আরেকটি বিষয়ে তিনি জানিয়েছেন যে পরীক্ষা তো আমরা নেবো কিন্তু আরেকটি বিষয়ে তিনি বলছেন যে পরীক্ষা নিতে হলে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের কথাও কিন্তু চিন্তা করতে হবে, অর্থাৎ তাদের স্বাস্থ্য যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়টি তিনি মনে করিয়ে দিয়েছেন। ইউজিসির যে নির্দেশ, 6ই জুলাই ইউজিসি জানিয়েছিল যে 6ই জুলাই 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের কিন্তু পরীক্ষা নিতে হবে। কিন্তু এ বিষয়ে তিনি বলেছেন যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব না, অর্থাৎ এখন করোনা পরিস্থিতি যেভাবে দিন দিন উত্তরোত্তর বাড়ছে এই মুহূর্তে পরীক্ষা কিন্তু নেওয়া যাবে না। তো এই বিষয়ে আর একটু বিস্তারিত আমরা জেনে নেব। সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে রাজ্যের পরিস্থিতি সংকটজনক হলেও 30 সেপ্টেম্বর সময়সীমার মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সমস্ত রাজ্য সরকারকে। তো আমরা জানি পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দিল্লি, এই সরকারগুলি এই পরীক্ষা, এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার বিরোধী ছিল এবং মহারাষ্ট্র এবং দিল্লি সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছে। আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু ছাত্রছাত্রী এই মুহূর্তে তারাও সুপ্রিম কোর্টে মামলা করেছে যাতে পরীক্ষা রদ করা হয় বা বন্ধ করা হয়। কিন্তু ইউজিসি থেকে বারবারই জানানো হচ্ছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অবশ্যই পরীক্ষা নিতে হবে।
ইউজিসি সলিসিটর জেনারেল তুষার মেহতা তার একটি সওয়ালে তিনি বলেছেন যে ফাইনাল ইয়ার বা লাস্ট সেমিস্টারের পরীক্ষা না দিয়ে রেজাল্ট দেওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এবং এটি ইউজিসির একটি নিয়মবিরোধী কাজ হবে। তো এই নিয়ে টানাপোড়েন চলছে। এদিকে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বর মাসে কোনোভাবেই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয়। যাই হোক, এই বিষয়ে আরও আপডেট যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবে, আমাকে লাইক দাও, শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।